হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা নার্সিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চলেছ, অর্থাৎ জিএনএম এএনএম বিএসসি এই নার্সিং কোর্সে অ্যাডমিশন নিয়েছ, অর্থাৎ এবছরে অ্যাডমিশন নেবে, অথবা তুমি হয়তো অ্যাডমিশন নিয়েছো লাস্ট ইয়ার, এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তো তোমাদের জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, যেখানে তোমাদেরকে বলবো যে এই যে নার্সিং কোর্স, তোমরা প্রত্যেকে যুক্ত হচ্ছ অনেকে নার্সিং কোর্সের সাথে, তো এই কোর্সে কী কী সুবিধা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কী কী অসুবিধা রয়েছে, অর্থাৎ নার্সিং কোর্সের সুবিধা এবং অসুবিধা, এগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। আমার মনে হয় যে প্রত্যেককে এই কোর্সে অ্যাডমিশনের পূর্বে এই ভিডিওটাকে একবার করে দেখা দরকার, তার কারণ প্রত্যেককে জেনে নেওয়া দরকার যে যে কোর্সের সাথে তোমরা যুক্ত হতে চলেছ সেই কোর্সে কী কী সুবিধা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কী কী অসুবিধা রয়েছে। তো প্রত্যেকে ভিডিওটাকে কমপ্লিট দেখো প্রথম থেকে শেষ অবধি, এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ যার লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে, যারা এখনও অবধি সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওনি প্রত্যেকে সেই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। তো প্রথমেই দেখো আমি আলোচনা করব যে কী কী সুবিধা রয়েছে সেই সুবিধাগুলোকে নিয়ে, সেগুলোকে একদম পয়েন্ট ওয়াইজ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব যাতে করে তোমরা প্রত্যেকটা দিক বুঝতে সুবিধা হয়। তো দেখো প্রথমেই যে পয়েন্টটা নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এগুলি হচ্ছে একটি প্রফেশনাল কোর্স, অর্থাৎ এই যে জিএনএম বিএসসি এএনএম এই প্রত্যেকটা কোর্স হচ্ছে একটা প্রফেশনাল কোর্স, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল যে কোর্সগুলো রয়েছে বিভিন্ন প্রফেশনাল কোর্স, ঠিক তেমন এগুলোও কিন্তু একটা একটা প্রফেশনাল কোর্স, যেটা তোমাদের প্রফেশনাল লাইফে অনেকটা হেল্প করবে এবং একটা কেরিয়ার গ্রোথে অনেকটাই কিন্তু হেল্প করবে অন্যান্য কোর্সের তুলনায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে গুড স্যালারি প্যাকেজ, অর্থাৎ এই যে নার্সিং কোর্স যদি তুমি জিএনএম করো বিএসসি করো, তো এই যে নার্সিং কোর্স কমপ্লিট করার পর তুমি যে জব পাবে সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, সেখানে কিন্তু স্যালারি প্যাকেজ একটা যথেষ্ট ভালো থাকছে। পরবর্তীতে যেটা আলোচনা করবো সেটা সবার দরকার, যেটা হচ্ছে একটা গুড জব অপরচুনিটি। আমি যে কোর্সটা করছি সেই কোর্সটা করার পর আমি জব অপরচুনিটি কেমন পাবো, এই কোয়েশ্চেন্সটা সবার মধ্যে থাকে, কিন্তু এই নার্সিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু জব অপরচুনিটি ধরতে পারো একদম সিকিওর, বিকজ সেক্ষেত্রে তোমার প্রাইভেট গভর্নমেন্ট দুটোতেই জব অপরচুনিটি হিউজ অ্যামাউন্ট থাকছে, এবং তারপর তো এই যে কোভিড প্যান্ডামিক চলছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সেই প্যান্ডামিকের জন্য কিন্তু নার্সিং প্রফেশনালদের কিন্তু সেক্ষেত্রে তোমাদের যে জব অপরচুনিটি যেটা হিউজ অ্যামাউন্ট অফ ইনক্রিজ হয়েছে এই লাস্ট কয়েক ইয়ারে এবং আপকামিং যে ইয়ারগুলো রয়েছে সেখানেও কিন্তু এর একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিম্যান্ড সেটা থাকবে নার্সিং প্রফেশন জবের ক্ষেত্রে। এবং এই নার্সিং প্রফেশন জবের ক্ষেত্রে তোমার গুড জব অপরচুনিটির সঙ্গে সঙ্গে কিন্তু জব সিকিউরিটিটাও থাকছে চরম হারে, কারণ এক্ষেত্রে কিন্তু গুড জব সিকিউরিটিও তোমাদের রয়েছে, মানে আফটার কোর্স কমপ্লিটেশন তুমি কিন্তু একটা জব পাবে, এটা কিন্তু একটা সিকিউর ধরে নিতে পারো। এরপরে যে দিকটা বলবো সেটা হচ্ছে যে সাবজেক্ট হেল্পস টু গুড প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ, অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা কী দেখো যে তোমরা এমন একটা কোর্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছ যেখানে কিন্তু যেটা তোমাদের প্রফেশনাল লাইফকে তো হেল্প করবে কিন্তু পার্সোনাল লাইফেও তোমাদের একটা হেল্প হবে। বিকজ দেখো তুমি যদি একজন নার্স হিসাবে তুমি মেডিকেল প্রফেশনের এই নার্সিং প্রফেশনে আছো, তো এক্সট্রা কিন্তু একটা অ্যাডভান্টেজ তোমার থাকছে, ফ্যামিলি মেম্বারদের তুমি সাপোর্ট করতে পারবে, ফ্যামিলি মেম্বাররা কেউ অসুস্থ হলে তাদেরকে তুমি ট্রিটমেন্ট দিতে পারবে, তাদের পাশে থাকতে পারবে, বা এই ব্যাপারগুলো তুমি আগে থেকে জানতে পারবে, বিভিন্ন রোগ সেগুলো তাদের কজ তাদের প্রিভেনশন এই সমস্ত কিছু তুমি জানতে পারবে, তো এটা কিন্তু তোমার পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রফেশনাল লাইফেও হেল্প করবে। এবং পরবর্তী যেটা রয়েছে যে এটা এমন একটা প্রফেশন যে প্রফেশনের সঙ্গে যুক্ত হলে তুমি কিন্তু অ্যাব্রডেও কাজ করার সুযোগ পাবে, মানে কেউ যদি চাও যে দেশের বাইরে যাবে সেক্ষেত্রে কিন্তু অ্যাব্রডে গিয়েও তোমরা এই নার্সিং প্রফেশনালরা কিন্তু গিয়ে সেখানে অনেক সাকসেস পেয়েছে, তো তোমরা চাইলে অ্যাব্রডেও জব করতে পারবে। এবং তার থেকে আর একটা ইম্পর্ট্যান্ট যে দিকটা রয়েছে তোমাদের যে এই প্যান্ডামিকের মধ্যে বিশেষ করে তোমাদের একটা জব ডিম্যান্ড যেটা নার্সিং প্রফেশনালদের যে জব ডিম্যান্ড সেটা একটা হিউজ হারে ইনক্রিজ করেছে, তো এই সময় যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা নার্সিংয়ে এন্ট্রান্স দিয়ে বিভিন্ন নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছো আর বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য এটা একটা রাইট টাইম বলতে পারো। এবং আর একটা যেটা বিশেষ দিক সেটি হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ জব গ্রোথ, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের জব গ্রোথ কেরিয়ার গ্রোথ অপরচুনিটি এটা একটা থাকছে বিগ অ্যামাউন্ট। বিকজ দেখো যারা এএনএম করছো তুমি এএনএম এর পর জিএনএম করতে পারবে, তারপর আমি যদি জিএনএম এর পর তুমি পোস্ট বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি করার পর এমএসসি করতে পারবে, এইভাবে তোমাদের জন্য যে কেরিয়ার অপরচুনিটি সেটা কিন্তু অনেকটা দিক ওপেন হয়ে যাচ্ছে। বিকজ দেখো তুমি যদি অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে জব করতে চাও সেটা তোমার জন্য খোলা থাকছে, সিস্টার টিউটর অর্থাৎ তুমি বিএসসি কমপ্লিট করার পর জিএনএম কলেজে অ্যাজ আ সিস্টার টিউটর তুমি যেতে পারছো, যাদের টিচিং প্রফেশন ভালো লাগে সেই প্রফেশনও তুমি যেতে পারবে, তারপর যদি তুমি এমএসসি করো তাহলে সেক্ষেত্রে তুমি বিএসসি যে
বিভিন্ন নার্সিং কলেজ রয়েছে, সেখানে তুমি অ্যাজ আ প্রফেসর সিস্টার টিউটার হিসাবে তুমি সেখানে জয়েন করতে পারছো। সো টিচিং প্রফেশন একটা দিক থাকছে, তোমার ফিল্ড ওয়ার্ক থাকছে যেটা তোমার নার্সিং প্রফেশন সেটা থাকছে, এবং নার্সিং প্রফেশনের ক্ষেত্রে তোমাদের যেটা বলবো হিউজ অ্যামাউন্ট অফ তোমাদের যে প্রমোশন, সেই প্রমোশনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে তুমি DNS ND অর্থাৎ নার্সিং সুপারিনটেন্ডেন্ট, DNS ND নার্সিং ইনচার্জ, সিস্টার ইনচার্জ, ওয়ার্ড ইনচার্জ, এরকম বিভিন্ন পোস্টে তুমি প্রমোট হতে পারো এক মানে একের পর এক তোমার যখন প্রমোশন বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু একটা জব গ্রোথ, কেরিয়ার গ্রোথ, একটা গুড কেরিয়ার লাইফ, সমস্ত কিছু ওভারঅল বলতে গেলে একটা গুড প্রফেশনাল কেরিয়ার তোমরা করতে চলেছো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চলেছো। এবং তার সঙ্গে আর একটা যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফ্রেন্ড সার্কেল, কারণ তুমি যখনই কোনো একটা নার্সিং স্কুল কলেজে পড়তে যাবে সেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেট থেকে স্টুডেন্টরা থাকে। তো সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সার্কেল থাকবে, একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, এবং যখন ধরো তোমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত হবে তো বিভিন্ন ক্যান্ডিডেট তারা নিজেদের ডিস্ট্রিক্টে কাজের সাথে যুক্ত হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে গভর্নমেন্ট রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যদি আমি ধরি তোমাদের বাড়ির নিকটবর্তী যে হসপিটাল সেখানেই তোমাকে পোস্টিং দেওয়া হয়, তো সেক্ষেত্রে কি একটা সুবিধা দেখো, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমার একটা ফ্রেন্ড সার্কেল থাকবে, তোমার একটা পরিচিতি থাকবে, যেটা কিন্তু মেডিকেল মানে আমাদের এমার্জেন্সি সিচুয়েশনের জন্য মেডিকেল প্রফেশনে মেডিকেল ফিল্ডে যদি আমাদের একটু যোগাযোগ থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পাই আমাদের যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। সো এগুলো প্রত্যেকটা গেল তোমাদের এই নার্সিং প্রফেশনের কী কী সুবিধা রয়েছে বা অ্যাডভান্টেজ রয়েছে। এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কী কী অসুবিধা। একটু সুবিধার পাশাপাশি অসুবিধাটা জেনে নেওয়া খুবই জরুরি। তো এবার দেখো অসুবিধা কী কী রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথম যে অসুবিধাটা থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো নার্সিং প্রফেশন সেটা GNM বলো, NM বলো বা B.Sc বলো, যে কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে প্রথম যে প্রবলেমটা ফেস করে সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ব্যাপারটা কীরকম, দেখো তোমাদের যে পড়াশুনো থাকবে সেই কোর্স কারিকুলামে যা তোমরা পড়বে সমস্ত কিছু কিন্তু ইংলিশে তোমাদেরকে পড়তে হবে। তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু প্রবলেম থাকে। তো এটা সবথেকে একটা বড় প্রবলেম, প্রথমত হচ্ছে গিয়ে তোমার ক্লাসের মধ্যে পড়াটা বোঝা, ম্যামরা যেটা পড়াবেন বা স্যাররা যেটা পড়াবেন সেটাও কিন্তু ইংলিশেই পড়াবেন, তো সেটাকে বোঝা, তারপর বইগুলোকে পড়ে যে একটা হিউজ অ্যামাউন্ট ফার্স্ট ইয়ারে তোমরা যখন আমি যদি GNM এর কথা বলি অ্যাডমিশন নেবে মোটামুটিভাবে তোমাদের 10টা সাবজেক্ট থাকছে সেক্ষেত্রে, তো সেগুলোকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপর তোমাদের ফিল্ড ওয়ার্ক থাকবে, কমিউনিটি থাকবে, অর্থাৎ তোমাদের কমিউনিটির মধ্যে গিয়ে সেখানে কিছু ফিল্ড ওয়ার্ক সার্ভে টাইপের কিছু জব তোমাদের করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যাল প্রফেশনাল ফিল্ড থাকবে, তোমাদেরকে হসপিটাল ডিউটি থাকবে। তো এই ওভারঅল বলতে পারো একটা প্রথমে গিয়ে একজন ক্যান্ডিডেট সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রেশারের মধ্যে কিন্তু পড়ে যায়, এবং তার থেকে সবথেকে বড় প্রেশার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যেটা হচ্ছে কি যে ইংলিশে সমস্ত কিছু পড়তে হয়, ইভেন তোমাকে যে এক্সাম দিতে হবে সেখানে যে কোয়েশ্চেন্স এর আনসার লিখতে হবে পাতার পর পাতা তোমাকে ইংলিশে লিখতে হবে। তো এই একটা প্রবলেম প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ফেস করে। বাট এমনটা কিন্তু একদমই না যে এই প্রবলেমটাকে ওভারকাম করা যায় না, এটা ইজিলি ওভারকাম করা যায় একটু প্র্যাকটিস, প্রথমে একটু হার্ডওয়ার্ক দরকার হয়, তারপর এটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যায় প্রত্যেকটা স্টুডেন্টস, এইভাবেই কিন্তু এভরি ইয়ার চলছে। নেক্সট যে প্রবলেমেটিক সিচুয়েশন সেটা হচ্ছে হোস্টেল লাইফ, বিকজ ম্যাক্সিমাম জায়গাতে তোমাকে কিন্তু হোস্টেল ম্যান্ডেটরি, এবং যেখানে তোমার হোস্টেল ম্যান্ডেটরি নয় সেই সমস্ত নার্সিং স্কুল বা কলেজে কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি থাকে, বা ফার্স্ট 6 মান্থ কি 11 মান্থ এরকম কিছু রুলস থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু হোস্টেলটা ম্যান্ডেটরি। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমি এটা প্রাইভেটের কথা যদি বলি, গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু আবার এটা সব জায়গায় নয়, সেক্ষেত্রে সব জায়গায় হোস্টেল ম্যান্ডেটরি নয়। তবুও যেটা হয় কি যে ফার্স্ট টাইম তুমি আফটার HS ক্যান্ডিডেট তুমি বাইরে যাচ্ছ, সেখানে গিয়ে তুমি একটা হোস্টেল লাইফে থাকছো, সেখানে বিভিন্ন রকম স্টুডেন্ট থাকে, বিভিন্ন রকম ফ্রেন্ড সার্কেল তুমি পাবে, সবার সাথে অ্যাডজাস্টমেন্ট একটা বিগ প্রবলেম, বা অনেকের ক্ষেত্রে যেটা হয় যে একটা রুমের মধ্যে অ্যাডজাস্ট করা প্রত্যেককে, সেই অ্যাডজাস্টমেন্ট বা সেখানকার যে ফুড অ্যাকোমোডেশন এই ব্যাপারগুলোর সঙ্গে মিলিয়ে নিতে কিন্তু অনেকের প্রবলেম হয়। এমনও কিন্তু দেখা যায় যে বিভিন্ন ক্যান্ডিডেট তারা কিন্তু লাখ লাখ টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে প্রাইভেট নার্সিং স্কুলে বা গভর্নমেন্টে, যদি আমি ধরি গভর্নমেন্টের ক্ষেত্রে হয়তো অ্যামাউন্টটা লাখ লাখ টাকায় যাবে না, তো তারপরেও কিন্তু তারা সেই কোর্স থেকে পিছিয়ে এসেছে, অর্থাৎ তারা সেটাকে ছেড়ে দিয়েছে চলে এসেছে, এরকম সিনারিও কিন্তু দেখা যায়। তো এই একটা প্রবলেম যেটা খুব ফেস করে, যেটা হচ্ছে যে হোস্টেল লাইফের সাথে মানিয়ে নেওয়া নিজেকে, এক্ষেত্রে একটু ডিফিকাল্টিস ফেস করতেই হয় প্রত্যেকটা স্টুডেন্টদেরকে।
এবার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল প্রেশার। ফিজিক্যাল প্রেশার বলতে যেটা তোমাদের বললাম যে তোমাদের পড়ার বার্ডেনটা অনেক বেশি থাকে, একটা ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেনে তুমি যে লেভেলের পড়েছো তার থেকে অনেকটা বেশি পড়তে হবে যদি একটা গুড স্কোর করতে চাও তুমি। তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ড থাকবে, হসপিটাল ডিউটি, সব থেকে যেটা তিনটে শিফটে তোমাদের ডিউটি হতে পারে, মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট। বেসিক্যালি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে এবং প্রত্যেকটা ইয়ারে তোমাদের কিন্তু লিমিটেড কিছু নাইট ডিউটি আছে, যে ফার্স্ট ইয়ারে এতগুলো নাইট করতে হবে, সেকেন্ড ইয়ারে এতগুলো নাইট করতে হবে, থার্ড ইয়ারে এতগুলো নাইট করতে হবে, এরকম কিছু লিমিটেশন থাকে তোমাদের, যেটাও কিন্তু তোমাদের ওই সিলেবাসের মধ্যেই ইনক্লুড। সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো, এই চ্যানেলের সমস্ত ধরনের আপডেট তোমরা টাইম টু টাইম পাবে। কিন্তু এখন যেটা তোমাদেরকে বলছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেক্ষেত্রে ফিজিক্যাল প্রেশারটা কিন্তু থাকে। দেখো প্রথম যখন তুমি ডিউটি যাবে, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যখন তুমি ডিউটি যাবে, সেক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে, যেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল সিনারিও যে সেখানে অনেক রেস্ট্রিকশন থাকে। যেমন ধরো কীরকম, যে ফার্স্ট ইয়ারে গিয়ে তোমাকে ফুল 7 আওয়ার্স দাঁড়িয়ে ডিউটি করতে হবে, এটা কিন্তু একটা রেস্ট্রিকশন বলতে পারো, বা এক্ষেত্রে তোমাকে প্রফেশনাল লাইফের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটা এটা একটা ওয়ে বলতে পারো। তো এটা কিন্তু কোনোভাবে খারাপভাবে নেওয়ার কোনো দিক না, বাট সেক্ষেত্রে এরকম হয়ে থাকে, এটা প্র্যাকটিক্যাল সিনারিও যেটা তোমাদেরকে বলছি। তো এক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ ফিজিক্যাল প্রেশার, মেন্টাল প্রেশারও কিন্তু এক্ষেত্রে অনেকটা হ্যান্ডেল করতে হয়। এই মেন্টাল প্রেশারও হ্যান্ডেল করা, এটাও একটা ডিফিকাল্টিস থাকে তোমাদের ফার্স্ট ইয়ার যখন তোমরা অ্যাডমিশন নেবে। আস্তে আস্তে এগুলোর সাথে তোমরা ফ্যামিলিয়ার হয়ে যাবে, 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করা, এটাও তোমরা কিন্তু আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে যেটা তোমাদেরকে বললাম যে লং ডিউটি আওয়ার্স, একটা ইমোশনাল প্রেশার, বিকজ তোমাকে কিন্তু তুমি একটা নতুন জায়গাতে যাচ্ছ, সেখানে এমনটা না যে সবসময় তোমার সঙ্গে কিন্তু ওয়েল বিহেভিয়ার করা হবে, এটা প্র্যাকটিক্যাল সিনারিও। কিছু কিছু সময় তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমার সাথে তোমার সিনিয়র, তোমার যে ওয়ার্ড ইনচার্জ ওনারা কিন্তু, বা তোমাদের সিস্টার টিউটার ওনারা রুড বিহেভিয়ার করবেন, এটা কিন্তু তোমাদের নেগেটিভ ইম্প্যাক্ট হিসাবে কেউ নেবে না, বিকজ এক্ষেত্রে তোমাদের যে পার্সোনাল ওয়েলবিং, দেখো তোমরা নার্সিং প্রফেশনের সাথে যুক্ত হচ্ছ, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ইমোশনাল নেচারটা যেমন দরকার, একটা সিম্প্যাথি যেমন দরকার, পেশেন্টকে তুমি ট্রিটমেন্ট দেবে ট্রিট করবে তো সেক্ষেত্রে যেমন সিম্প্যাথি দরকার, ঠিক তেমনই কিন্তু তোমার তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে একটুখানি স্ট্রিক্ট হতে হবে। তো এই স্ট্রিক্টনেসটাকে তোমাদের মধ্যে বিল্ড আপ করার জন্য অনেক সময় তোমাদের সিনিয়র, তোমাদের সুপিরিয়র ওনারা কিন্তু তোমাদের সঙ্গে রুড বিহেভিয়ার করবে, তো এটা একটা ইমোশনাল প্রেশার স্টুডেন্টদের মধ্যে আসে যখন তারা প্রথমবার এই সিচুয়েশনটা ফেস করে। এবং আরেকটা যেটা প্রবলেম তোমাদেরকে বলবো যে নার্সিং প্রফেশনদের ক্ষেত্রে, যেটা তোমরা এখন সবথেকে বেশি দেখতে পাচ্ছ এই কোভিড প্যান্ডামিকের মধ্যে, যেটা হচ্ছে যে আন্ডার রেটেড ভ্যালু ইন সোসাইটি। অর্থাৎ তোমাদের কিন্তু তোমরা নার্সিং প্রফেশনে যুক্ত আছে মানে অনেকেই তোমরা দেখবে যে তোমাদের পাড়া প্রতিবেশীরা অনেকেই হয়তো নার্সিং প্রফেশনে যুক্ত, এই কোভিড প্যান্ডামিকের মধ্যে এই সোসাইটি কিন্তু ওদেরকে একটু আলাদাভাবে দেখছে। তো এরকম একটা প্রবলেম তোমরা কিন্তু ফেস করবে এই যে প্রফেশনের সঙ্গে যুক্ত হলে। এবং আরেকটা দিক যেমন তোমাদেরকে একদম অ্যাট লাস্ট যেটা বলবো, যে যেমন গুড স্যালারি প্যাকেজ তোমাদেরকে বললাম, ঠিক তেমন লো স্যালারি বলতে গেলে একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক কেমন ব্যাপারটা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং প্রফেশনাল যারা যুক্ত রয়েছেন, স্টাফ নার্স যারা রয়েছে, ওনাদের যে গ্রেড টু পদের জন্য যে স্যালারি হওয়া উচিত যেটা কিন্তু প্রোভাইড করা হয় না, এবং এই নিয়ে কিন্তু প্রোটেস্ট হয়েছিল কিছুদিন আগেই তোমরা দেখেছো, এবং আমাদের সরকার সেটাকে আশ্বস্ত করেছেন যে ওনাদেরকে সঠিক স্কেলে স্যালারি দেওয়া হবে। তো এটা এই দিক থেকে বলতে পারো যে যে স্যালারি স্কেল পাওয়ার কথা সেই স্যালারি স্কেল কিন্তু স্টিল এখন অবধি পায় না। আবার আরেকটা ডিফিকাল্টিস ফেস করতে হয় স্যালারি, লো স্যালারির দিক থেকে আমি যদি বলি, যেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর থেকে, অর্থাৎ আউট অফ স্টেট, আমি নট অনলি ব্যাঙ্গালোর বলবো না, আউট অফ স্টেট থেকে যারা নার্সিং প্রফেশনাল, যারা নার্সিং কোর্স কমপ্লিট করে ওয়েস্ট বেঙ্গলে জব করতে আসে, তখন কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটালে যখন তারা তাদের এক্সপিরিয়েন্স গেইন করার জন্য জব করতে যায়, সেখানে একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টকে যে স্যালারি দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে আউট অফ স্টেট বলে তাদের কিন্তু স্যালারিটা একটু কম দেওয়া হচ্ছে, এই একটা প্রবলেমও কিন্তু ফেস করতে হয়। সো এই কমপ্লিট ভিডিওটা যারা দেখলে আশা করছি বুঝতে পেরেছো, এই নার্সিং প্রফেশনের সঙ্গে তুমি যদি যুক্ত হতে চাও তোমাকে কী কী ডিফিকাল্টিস ফেস করতে হবে, কী কী সুবিধা তুমি পাবে, তোমার কেরিয়ার গ্রোথ কোন কোন পথে যেতে পারে, সেই সমস্ত কিছু আশা করছি বুঝতে পেরেছো। এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দেবে, যাতে প্রত্যেককে যারা এই নার্সিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছে, হয়তো নেক্সট ইয়ার অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছে, তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।